হ্যালো বন্ধুরা, আমি কাকলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল ডক হাসিনিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি কলকাতার যে সেরা 5টি হসপিটাল আছে, যেখানে সব রকম ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়, সেসব হসপিটালের সম্বন্ধে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করবো। তো চলুন দেখে নিই কলকাতার বিখ্যাত যে 5টি হসপিটাল আছে তাদের কিছু ডিটেলস। তো এইসব হসপিটালগুলোতে আপনার সব রকম ডিপার্টমেন্টেই ট্রিটমেন্ট দেওয়া হয় বা প্রোভাইড করা হয়, যেমনি অর্থো, কার্ডিয়াক, নিউরো, নিউট্রো, নেফ্রোলজি, পিডিয়াট্রিক, ওবিজিওয়েন, অনকোলজি, ইএনটি, ডেন্টাল, গ্যাস্ট্রো, আরও অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো সব ডিপার্টমেন্টে এখানে ট্রিটমেন্ট প্রোভাইড করা। এগুলো সবই মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো চলে দেখে নিই কলকাতার যে বেস্ট টপ 5 প্রাইভেট হসপিটাল আছে সেগুলোর সম্বন্ধে কিছু তথ্য। তো সবার প্রথমে আপনারা যে হসপিটালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপোলো গ্লিনিকাল হসপিটাল। অ্যাপোলো হসপিটালে অনেকগুলি ব্রাঞ্চেস আছে ইন্ডিয়াতে। চেন্নাই যেটা আছে সেটা খুবই ভালো গ্রিপসলেন, ওটা সম্বন্ধে আমার ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। আর অ্যাড্রেস হচ্ছে 58 ক্যানাল সার্কুলার রোড, কাদাপাড়া, কলকাতাতে। এটি একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, এখানে সব রকম ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়। তো এটা খুবই ভালো হসপিটাল, প্রাইভেট হসপিটাল। নেক্সট হচ্ছে আমরি হসপিটাল। আমরি হসপিটাল কলকাতাতে খুবই বিখ্যাত হসপিটাল, এটার অনেকগুলো ব্রাঞ্চেস আছে কলকাতাতে, যেমনি আপনার হয়ে গেল মুকুন্দপুর, যাদবপুর, ঢাকুরিয়াতে, সল্ট লেকে। তো অনেকগুলি ব্রাঞ্চেস আছে আমরি হসপিটাল। ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স মেডিকেল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তো এখানে সব রকমই আপনার ডিপার্টমেন্ট আছে, আর সব রকম ডিপার্টমেন্টের পেশেন্টদের এখানে টেক কেয়ার করা হয়, ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়। এটি খুবই পপুলার আর বিখ্যাত হসপিটাল কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এখানে খালি কলকাতা না, ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গলের যে আশেপাশের রাজ্য আছে বা বাংলাদেশ থেকেও সবাই এখানে বা বাইরে থেকেও এখানে আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য বা দেখাবার জন্য। নেক্সট হসপিটাল হচ্ছে সিমরি হসপিটাল, যেটা ফুল ফর্ম হচ্ছে কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। এটিও খুব ভালো হসপিটাল। অ্যাড্রেস হচ্ছে নাম্বার 7/2 ডায়মন্ড হারবার রোড, ডায়মন্ড হারবার রোড রয়েছে কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গল। এটিও খুব ভালো আর খুবই ভালো পপুলার হসপিটাল। নেক্সট হসপিটাল হচ্ছে আইরিশ হসপিটাল, এটাও একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। অ্যাড্রেস হচ্ছে নাম্বার 82 রাজা সুভাষচন্দ্র বল্লিক রোড, বিদ্যাসাগর কলোনি, গাঙ্গুলি ভবন, কলকাতাতে। এটাও খুব রিনাউন্ড পপুলার হসপিটাল কলকাতার মধ্যে, এখানেও ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়। তো এগুলো ছিল কলকাতার বিখ্যাত বা পপুলার হসপিটাল, যেখানে সব রকম ডিপার্টমেন্টেই পেশেন্টদেরকে চিকিৎসা দেওয়া হয় আর খুবই ভালো হসপিটাল। তো হোপফুলি আমার এই ইনফরমেশান ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আরও দুটো চ্যানেল আছে, MLS KK হসপ্লানেট, তো ওখানে গিয়েও আপনারা এইসব সম্বন্ধে হসপিটাল আর ডাক্তারদের সম্বন্ধে ভিডিও দেখতে পারবেন। তো অনেক বছর হেলথ কেয়ার ফিল্ডে কাজ করেছি, তো আমি আমার নিজের সামান্য জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করি শুধুমাত্র আপনাদের হেল্প করবার জন্য। থ্যাংক ইউ।